বিনা কারণে হত্যা করে অথবা ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে কেউ কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। নিঃসন্দেহে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল আদম আলাইহিস সালামের যে দুই পুত্র, বড় পুত্র হাবিল এবং ছোট পুত্র কাবিল। মানুষ বহু ক্রিটিক্যাল সিস্টেমে বহু পদ্ধতিতে মানুষকে হত্যা করে, নিছক নারীর মোহে, নিছক ক্ষমতার মোহে, নিছক একটু সম্পদের মোহে মানুষকে হত্যা করছে। একটা হত্যাকাণ্ডর বদলা যদি মহাদেবপুরের মাঠে দেওয়া হতো, পৃথিবীর বহু মানুষের কলিজা কেঁপে উঠত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ কাআন্নামা কতালান নাস জামিয়া। সূরা মায়েদা 32 নম্বর আয়াতের অংশ। আকালা নবিউল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। রাওয়াহু মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ নওগাঁ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ডাকবাংলা মাঠে আয়োজিত এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপবিষ্ট রয়েছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, শ্রোতামণ্ডলী, সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে প্রশংসা করেই আমরা আমাদের আলোচনার বিষয়, যে বিষয়ে প্রয়াস পাব ইনশাআল্লাহ, মানুষ হত্যার পরিণাম ও প্রতিকার। আপনারা লক্ষ্য করেছেন এ সপ্তাহে দুটি চাঞ্চল্যকর এবং বিবেক বর্জিত মানবতার এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, যা একটি ঘটেছে সিলেটে, মাকে সন্তান হত্যা করতে পারে এটা পৃথিবীর ইতিহাস দেখতে পেয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। ছোট্ট বাচ্চাকে সামান্য বিষয়ে হত্যা করে এ বিষয়টি মানুষেরা দেখতে পেয়েছে। সামান্য বিষয় নিয়েই মানুষকে হত্যা করছে, এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, মানুষ যে জাহেলিয়াতের চরম পর্যায়ে চলে গিয়েছে, হত্যা করে 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 সাথে সাথে সেই হত্যা যাকে করা হচ্ছে সেই ব্যক্তিকে টুকরা টুকরাও করে, এটা মানুষের কোনো স্বভাব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আলার মধ্যে বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সাথে সাথে ব্যালেন্সও করেছেন, ব্যালেন্স বিভিন্নভাবে করেছেন। তার মধ্যে ইসলামী শরিয়া দিয়ে আমাদেরকে ব্যালেন্স করেছেন। ইসলামী শরিয়া এমন একটি বিষয় যার মধ্যে হালাল রয়েছে, যার মধ্যে হারাম রয়েছে, যার মধ্যে জায়েজ রয়েছে, যার মধ্যে নাজায়েজ রয়েছে, শিরক রয়েছে, বিদআত রয়েছে। এগুলোর যদি সমাবেশ আল্লাহ রাব্বুল আলামিন না করতেন, তাহলে মানুষের মাঝে ব্যালেন্স হতো না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করেছেন। হত্যা করা কুফরি কাজ, হত্যা করা, হত্যাকারী যিনি হবেন তিনি জাহান্নামে যাবেন, জাহান্নামী হবেন। পাপ পূর্ণের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধ ক্ষমা করলে সেটা আলাদা বিষয়, জান্নাত জাহান্নাম সেটা পরে হবে। কিন্তু হত্যার যে বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, বিশেষ করে পরকালীন জীবনে মানুষকে অবশ্যই করবেন। কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি? নিঃসন্দেহে আমরা যদি একটি সপ্তাহের সমীকরণ দেখি, একটি সপ্তাহের রিপোর্ট দেখি, নিঃসন্দেহে কত যে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে, নিছক কোনো দুনিয়ার মোহে, নিছক নারীর মোহে, নিছক ক্ষমতার মোহে, নিছক একটু সম্পদের মোহে মানুষকে হত্যা করছে। নিঃসন্দেহে এটা ইতিহাস কলঙ্কিত এক বিষয়। মানুষকে হত্যা করবে এই অধিকার মানুষকে দেওয়া হয়নি। সেটা যে কোনো বিষয় হোক, সেটা যে কোনো অধিকারে হোক, সেটা যে কোনো বিষয় হোক, যদিও শরীয়ত লঙ্ঘনের দ্বারাই, যদি শরীয়ত ব্যক্তির দ্বারা লঙ্ঘিত হয়, হত্যাকারীকে হত্যা করা যাবে, আবার যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে সে ব্যক্তি মাপ পেয়ে যাবে। আবার যদি শাইখুন জান অর্থাৎ বৃদ্ধ জেনাকার এবং জেনাকারিনী জেনা করে তাদেরও শরীয়তের রজম করার একটা নিয়ম রয়েছে, কিন্তু সেটাও ইসলামী শরীয়তের একটা পদ্ধতি রয়েছে। তার আগে সাক্ষী সাব্যস্ত হবে, তারপরে সেটা শরীয়ত বোর্ড থেকে ইসলামী শরিয়া বোর্ডের আলোকে ইসলামিক সরকার তার বন্দোবস্ত করবে, সার্বিক ব্যবস্থা করবে। কিন্তু একজন মানুষের উপরে এই বিধান কখনোই নেই যে মানুষ মানুষকে হত্যা করবে। আসুন আমরা যদি দেখতে চেষ্টা করি মানুষ হত্যার পরিণাম কি। নিঃসন্দেহে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল কোথায় আমরা বলতে পারবো না। আদম আলাইহিস সালামের যে দুই পুত্র, বড় পুত্র হাবিল এবং ছোট পুত্র কাবিল, দুই পুত্রের বর্ণনা যদিও এখানে হিংসাত্মকভাবেই বড় ছেলে ছোট ছেলেকে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কুরবানি করো। এই বিধান যখন আসলো সে যুগের বিষয়টা ছিল কুরবানি যারটা কবুল হয়ে যাবে, আগুন তা ভস্মীভূত করে দিত, এই পদ্ধতি ছিল। কিন্তু বড় ভাইয়েরটা কবুল হলো না, ছোট ভাইয়েরটা কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির, অর্থাৎ আওকামা কল, বড় ভাইয়েরটা কবুল হলো না, ছোট ভাইয়েরটা কবুল হলো। এই হিংসায় বড় ভাই হাবিল ফেটে পড়ল। দুনিয়াতে আপনি দেখবেন ঠিক অনুরূপভাবে হক বাতিলের যত দ্বন্দ্ব, যত লড়াই, যত কিছুই হয়েছে, বাতিল যখন চলে গিয়েছে, দুর্বৃত্ত হয়েছে, হক যখন পথ করে তার সত্য বিষয় যখন মানুষের সামনে উপস্থাপিত হয়েছে, বাতিল তার পেছনে বিভিন্নভাবে লেগেছে। যদিও আলহামদুলিল্লাহ আমরা কখনো বাতিলের পরোয়া করি না। আমরা বলতে চাই আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যদি কেউ জীবন গড়তে পারে তাহলে এরকম হত্যাকাণ্ড হবে না ইনশাআল্লাহ তার দ্বারা, এটা আমরা কথা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার দ্বারা এরকম কিছু হতেই পারে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয় এই, তার পরবর্তীতে এই জন্যেই প্রথম যদি কোনো বিদআতের হোক, ভালো কাজের হোক, ভালো কাজ খারাপ কাজ যে কাজই হোক না কেন, যদি কেউ প্রথম শুরু করে ওই ব্যক্তির আমলনামায় ভালো কাজ শুরু করলে সারা জীবন জারি থাকবে, আবার খারাপ কাজ করলে সারা জীবন জারি থাকবে। সহিহ মুসলিমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে হাবিল হত্যা করলো কাবিলকে, এখান থেকে মাসালা সাব্যস্ত হয় এটাই যদি ভালো কাজ কেউ করে এই ভালো কাজের প্রতিদান স্বরূপ সর্বদা সে যতদিন পৃথিবী থাকবে ওই ব্যক্তি একটা ভালো কাজের আমলনামা তার জন্য বরাদ্দ থাকবে। পক্ষান্তরে কাবিল যে হত্যা করলো, যাকে যে দুই পুত্রের মাঝে হাবিল কাবিলের মধ্যে কাবিল যে হত্যা করলো হাবিলকে, এই হত্যা করার কারণে পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে ওই কাবিলের আমলনামায় একটা চলে যাবে। এ হাদিস তার দলিল। মানসান্না সুন্নাতান হাসানা, আমরা হাদিস না বলছি মানসান্না সুন্নাতান সাইয়া, যে ভালো আমল করলো যে খারাপ আমল করলো, এই হাদিসের মধ্যে হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। সুতরাং কোনোভাবেই মানুষকে হত্যা করার কোনো সুযোগ নেই, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। সামান্য তুচ্ছতাচ্ছিল্য বিষয় নিয়ে মানুষ মানুষকে হত্যা করবে এটা কখনো হতে পারে না। এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেয় নাই। সুতরাং হ্যাঁ, এটাও মনে রাখতে হবে মানুষ মানুষের অধিকার নিয়ে, মানুষের সাথে বান্দার অধিকার রয়েছে, বান্দার সাথে বান্দার অধিকার রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা, অর্থাৎ পরকালীন জীবনে মানুষ এবং মানুষের হক সংশ্লিষ্ট প্রথম যে বিষয়ের বিচার আল্লাহ রাব্বুল আলামিনের বিচারিক আদালতে হবে সেটা হচ্ছে আদ-দিমা তথা রক্তপাত। আপনি কাকে হত্যা করেছেন সেটা বের হয়ে যাবে, আমি কাকে হত্যা করেছি সেটা বের হয়ে যাবে। মানুষ কিভাবে, যদিও সত্য সর্বদা বের হয়ে থাকে, মানুষ বহু ক্রিটিক্যাল সিস্টেমে, বহু সিস্টেমে, বহু পদ্ধতিতে মানুষ মানুষকে হত্যা করে। তারপরে সিসিটিভির ফুটেজ, গোয়েন্দা বিভাগ, ডিএনএ টেস্ট, আরো বহু প্রকার টেস্ট দিয়ে কিন্তু মানুষ সেটা সাব্যস্ত করে ফেলে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, দুনিয়ার সব সিসি ক্যামেরা, সিসিটিভির ফুটেজ বা ডিএনএ টেস্ট ফেল করলেও আল্লাহ রাব্বুল আলামিন যেই ডিএনএ টেস্ট করবেন বা যেই সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন, নিঃসন্দেহে এখানে কারোর এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি মানুষ একমাত্র আল্লাহকে ভয় করত তাহলে সন্তান মাকে হত্যা করতো না, ছোট্ট ফুটফুটে বাচ্চাকে সামান্য বিষয় প্রাইভেট পড়ানো কেন্দ্র করে নিয়ে কেউ কাউকে হত্যা করতো না। নিঃসন্দেহে আমাদের বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই বিধানগুলো রেখেছেন, যেন তিনি ব্যালেন্স করতে পারেন, নতুবা ধনী ওই গরিব শ্রেণীর মানুষের উপর শোষণ করবে, তার সুযোগ বুঝে তাকে হত্যা করবে। নিঃসন্দেহে এর জন্য তাকে জাহান্নামের আযাব খাটতেই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, নিঃসন্দেহে হত্যাকারী এবং উদ্বুদ্ধকারী আমরা দেখে থাকি, একজন হত্যা করে আবার একজন উদ্বুদ্ধ করে। যদিও মুসলমানদের দুই দলকে উদ্দেশ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি হত্যাকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া কখনো চলে যাবে না, হাত্তা ইউকতালার রাজুলু জারাহু আখাহু ওয়া আবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না, হাত্তা ইয়াকতুলার রাজুলু জারাহু আখাহু ওয়া আবাহু। এই হাদিসের বাস্তব প্রতিফলন বর্তমান সমাজে দেখা যাচ্ছে। অর্থাৎ ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না একজন ব্যক্তি তার পিতাকে হত্যা করবে, একজন ব্যক্তি তার প্রতিবেশীকে হত্যা করবে, একজন ব্যক্তি তার ভাইকে হত্যা করবে। হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত মনে হয় খুব বেশি দূরে নয়। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে তিনি এভাবেই বলেছেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত হচ্ছে এরকম এরকম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, যখন এই হাদিস বর্ণনা করেছেন, ওয়াশারা সাব্বাবাতা ওয়াল উস্তা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তর্জনী এবং মধ্যমা এভাবে উল্লেখ করেছেন। যদিও 1450 বছর পূর্বে তিনি বলেছেন আমি এবং কিয়ামত খুব কাছাকাছি, তারপরও হয়নি। আমার আপনার ঈমান হচ্ছে কাল কিয়ামত আমরা বলে থাকি, মানে যে কোনো সময় ঘটতে পারে, বিশেষত শুক্রবার ইয়ামুল জুমার কথা বলা হয়েছে। সুতরাং একজন মুমিনকে একজন মুসলিম আর একজন মুসলিমকে কিভাবে হত্যা করে আর বর্তমান প্রেক্ষাপট আমরা যদি পর্যালোচনা করি, নিঃসন্দেহে কিয়ামতের ছোট ছোট যত আলামত রয়েছে, তার প্রত্যেকটার প্রতিফলন আমাদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতক্ষণ না একজন ব্যক্তি হত্যা করবে তার পিতাকে, যতক্ষণ না হত্যা করবে তার পিতাকে, তার ভাইকে, তার জার অর্থাৎ প্রতিবেশীকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যেগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন তার আমাদেরকে পৌঁছে দিয়েছেন, আর তারই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিলেন, নিঃসন্দেহে সেই বিধান আমাদের জন্য যদি কার্যকর হতো, তাহলে হত্যা কেন, আজকে মহাদেবপুরের মাঠে যদি কাউকে হত্যা করার কারণে কাউকে রজম করা হতো বা কাউকে হত্যা করা হতো, যদি ইসলামী শাসন থাকতো, নিঃসন্দেহে একটা হত্যাকাণ্ডর বদলা যদি মহাদেবপুরের মাঠে দেওয়া হতো, তাহলে এই এলাকার যত মানুষ কেন, পৃথিবীর বহু মানুষের কলিজা কেঁপে উঠতো, মানুষ এই কাজ করতো না। আমরাও চাই আল্লাহ রাব্বুল আলামিনের সেই খেলাফত, আল্লাহর দেওয়া সেই খেলাফত, আল্লাহ আমাদের সেদিকেই যাওয়ার তৌফিক দান করুন। এবং যেই খেলাফত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে দাওয়াত দিয়ে মদিনার জীবনে প্রতিষ্ঠার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ সেদিকেই আহ্বান করে যাচ্ছে। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, যা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই পেয়েছি। আল্লাহ আমাদের পূর্ণ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বলতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিলেন, যে আয়াতটি সূরা মায়েদার থেকে আমরা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি কোনো ব্যক্তি বিনা কারণে কাউকে হত্যা করে, যদি কেউ কোনোদিন কোনো ব্যক্তিকে বিনা কারণে হত্যা করে অথবা ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কেউ কাউকে হত্যা করে, কাআন্নামা কাতালান নাস জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেন এই কথা বলা হলো? যখন একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়, নিঃসন্দেহে বিচার হলেও তার পিতামাতা, আত্মীয় স্বজন ওই বিষয়ে চরম উৎকণ্ঠা, উদ্গ্রীব থাকে এবং রাগ ক্ষোভ সর্বদা ওর মধ্যে থেকেই যায়। এই বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন, লা তাদরিবু বাদি কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাজ, শোনো তোমরা যেন আমি মারা যাওয়ার পরে তোমরা কুফরি হালাতের দিকে চলে যেও না, একজন আরেকজনের গর্দান উড়িয়ে। যদিও মুসলমানের মাঝে যে বিধানগুলো আমরা দেখতে পাচ্ছি, যদিও মুসলমান মুসলমানের মাঝে এক মুসলমান আর এক মুসলমানকে কাফের বলে দেয়, তার রক্ত হালাল করে দেয়, নিঃসন্দেহে এটা শরী দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। তার যে রক্ত হালাল করতে হবে তিনটি কারণে, এই তিনটি কারণের বাহিরে কোনো কারোর রক্ত হালাল করার অধিকার আমরা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন এবং সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা বলতে চাই এই হত্যাকাণ্ডের যদি এই পাপ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক, অর্থাৎ কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, ওয়া কিতালুহু কুফর, আর যদি কেউ হত্যা করে তাহলে সে কুফরিয়াতের দিকে যাবে, অর্থাৎ সে কাফের বলে গণ্য হবে যদি তওবা করে না মারা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এখন পরিত্রাণের উপায় কি? এখন এই যে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে, এখন এর প্রতিকার কি করে করব? নিঃসন্দেহে প্রতিকার যদি আমরা করতে যাই, আমাকে আপনাকে অবশ্যই আমরা বলবো নিজের পরিবারটাকে ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলতে হবে, নিজের পরিবারটাকে ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলতে হবে। যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, জানি না তার বাবা তাকে কিভাবে, যে বগুড়ার দুপচাচিয়ায় যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করুন, বাবা এক ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব এবং ছোট ছেলে, বোঝা যায় ইসলামী পরিবার, কিন্তু পরিবারে ইসলাম যদি না থেকে থাকে, না থেকে থাকার বহিঃপ্রকাশ হয়তো বা হতে পারে ওই সন্তান তার মাকে হত্যা করেছে। যদি আপনার সন্তানকে আপনি তৈরি করতে যে ব্যর্থ হন, একটু আগে সোনামণির বিষয় বলা হচ্ছিল, ছোট্ট সোনামণিকে কেন গড়ে উঠতে হবে এই আদর্শে? আপনার সোনামণি যেন আপনার কথা শোনে, আপনার পরিবারকে আপনাকে ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলতে হবে। পরিবারের মধ্যে তালিমি ব্যবস্থা রাখতে হবে। কেন রাখতে হবে? যদি না রাখেন, নতুবা আপনার সন্তানকে আপনি পড়াচ্ছেন সহশিক্ষার ঢেউয়ের মধ্যে দিয়ে আপনি ছেড়ে দিয়েছেন, আপনি নেগেটিভ পজিটিভ এক জায়গায় করে বলছেন আমার ছেলে আলেম হবে, বড় হবে, এটা কোনোদিন হতে পারে না। এদেশের প্রচলিত যে আলিয়া মাদ্রাসার সিস্টেম, আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান করি, যদি আপনারা এই শিক্ষা ব্যবস্থা রাখতে চান তাহলে এই ভেজালযুক্ত শিক্ষা ব্যবস্থা ছেলে মেয়েকে পৃথক করুন, নতুবা সেখান থেকে বহু কিছু ঘটে যাবে। যা ঘটেছে এই তো এই সপ্তাহের মাঝে, যা ঘটেছে গত সপ্তাহে, যা ঘটেছে তার আগের সপ্তাহে, অসংখ্য এরকম দুর্ঘটনা, এরকম বর্বরচিত জাহেলিয়াত চারিদিকে দেখা যাচ্ছে। সুতরাং প্রিয় ভাইরা, আমরা বলবো আজকের এই প্রোগ্রাম থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আপনারা জেনে থাকবেন। আমরা বলতে চাই প্রিয় যুবক ভাইরা, আজকে আমরা যদি আমাদের নৈতিকতাকে বিসর্জন দিয়ে ফেলি, আমরা আমাদের নৈতিকতাকে যদি ডুবিয়ে ফেলি, মেরে ফেলি, তাহলে আমাদের দ্বারা কিন্তু ইসলামের কোনো উপকার হবে না এবং সাথে সাথে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। প্রিয় যুবক ভাইরা, আজকে যারা আমাদের আলোচনা শুনছেন বা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আপনাদের কাছে আহ্বান করব, নিঃসন্দেহে যুবক ভাই, আপনার দেওয়া যে শরীর রয়েছে এবং এই শরীরের যে রক্ত রয়েছে, নিঃসন্দেহে প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। আপনি সুন্দরভাবে আপনার যৌবনকালকে অতিবাহিত করুন, আপনি আপনার যৌবনকালকে গড়ে তুলুন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কল্যাণ এবং পরকালীন জীবনে মুক্তির ব্যবস্থা করবেন। আমরা যদি তাই করতে পারি, যুব সমাজকে যদি আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দাওয়াত দিয়ে আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিস তাদেরকে মানাতে পারি, ইনশাআল্লাহ ওই যুবক দিয়ে কোনো মাকে হত্যা হবে না, ওই যুবক দিয়ে সমাজের কোনো দুর্নীতি হবে না, ওই যুবক দিয়ে সমাজের কোনো দুরাচার হবে না, ওই যুবক সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য সম্পদে পরিণত হবে। বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ সে লক্ষ্যে দাওয়াত দিয়ে যাচ্ছে। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যদি জীবন গড়তে চাই, নিঃসন্দেহে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের কাছে সারেন্ডার হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 1978 সালের 5ই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ বাংলার জমিনে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ 64 জেলাতেই আমাদের শাখা রয়েছে, দায়িত্বশীল ভাইয়েরা রয়েছে। আমাদের ভাইদেরকে দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে তাদের মধ্যে ইমান এবং আকীদার কিছু বহিঃপ্রকাশ দেখাই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করুন। যুব সংঘের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।